নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই পরিবারের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, কাছে দূরে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন। যদি ভালো লেগে থাকে, তারা নতুন বন্ধু আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে যে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। প্রেশার কুকারে মটর দিয়ে দেব। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। সামান্য নুন দেব, সামান্য হলুদ দেব, তেল দেব সামান্য, দুটো তেজপাতা, আলু দুখানা আমি কেটে নিয়েছি দিয়ে দেব। সামান্য জল দিয়ে এটা প্রেশার কুকারে 5টা সিটি মেরে ঠান্ডা হতে রেখে দেব। সকালের ব্রেকফাস্টে বলুন আর রাতের ডিনারে বলুন, রুটির সাথে ঘুগনি অনেকেই পছন্দ করে থাকে। তাও আবার যদি সেটা হয় চর্বি দেওয়া। মটরটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেব। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কুচনো চর্বিগুলো ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে আমি চর্বিটাকে ভেজে নেব যাতে তেল বেরিয়ে আসে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে ঘুগনি মটর সেদ্ধ হওয়ার সময়ও নুন দিয়েছি, একটু বুঝে শুনে নুনটা দিতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ আমি সামান্য বেটে নিয়েছি, 1-2 চামচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 2 চামচ। দিয়ে বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, ওপর থেকে সেদ্ধ করা মটর দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সেদ্ধ করা আলুগুলো হাতের সাহায্যে আমি ভেঙে দেব। এই ঘুগনি কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চর্বি দিয়া ঘুগনি। ধন্যবাদ।